আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। না দেওয়ায় খর্দা, কল্যাণনগরে প্রকাশ্যে দিনের আলোয় ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে মারধর। দুষ্কৃতিকারীদের এলাকায় উত্তেজনা, খর্দা থানায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের। এক মাস কাটতে না কাটতেই ফের খর্দার কল্যাণনগরে দুষ্কৃতি হামলা। প্রকাশ্যে দিনের আলোতে রাস্তার উপর ফেলে ব্যবসায়ী হাসান মণ্ডলকে মারধর করল দুষ্কৃতিকারীরা। দুষ্কৃতিকারীরা গাড়িতে চেপে এসেই ইমারতির ব্যবসায়ী হাসান মণ্ডলকে আগ্নেয়াস্ত্র বাট দিয়ে প্রকাশ্য রাস্তায় ফেলে মারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় দুষ্কৃতি সুভাষ চক্রবর্তী ও তার দলবলের এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে রহড়া থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। গত এক মাস আগে ঠিক একই জায়গায় এই ধরনের দুষ্কৃতি হামলা হয় ব্যবসায়ীর ওপরেই। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন। কিছু খবর আছি, ও জানা আছে আমাদের সব। আমরা ছোট ভাই থেকে এখানে জন্ম, আমাদের এখানে পুরুষ, আমাদের এখানে এই ধরনের ঘটনা কোনদিন কোন ধরনের ঘটেনি। সামাজিক কাজের সাথে আপনার পুলিশের ভূমিকা কি? ময়না কাকু সবাই বলছিল সুভাষ। সুভাষ কে? আমি সুভাষকে চিনি না, কিন্তু সবাই বলছিল, আরো তো লোকজন ছিল, তারা বলছিল সুভাষ। কজন এসেছিল? পাঁচ ছজন এসেছিল। ও যে আপনাকে কিভাবে মারে, কি দিয়ে মারে? আগ্নেয়াস্ত্র ছিল হাতে, কি দিয়ে মারে আপনাকে বলুন? বলছিল যে ঘুষি ঘাসা আমি যাবে, ঘুষি ঘাসা। আগে কি আপনাকে কোনো হুমকি দিয়েছিল? না, কোনো দিন দেয়নি। আচ্ছা, মূলত কি টাকা পয়সা চাচ্ছিল কি কোনো? হ্যাঁ। কি চাচ্ছিল? বললো টাকা পয়সা দিতে হবে। তারপর টাকা পয়সার কথা কি বলবো এখন এই মুহূর্তে, আমার ভাগ্নে হসপিটালে। ঘটনাটা কাকু চা খাচ্ছিল, হঠাৎ সুভাষ, সুভাষের সাঙ্গভঙ্গ যতীনময় রাজবংশী সব আসলো, এসে কাকুকে সাইডে নিয়ে কথা বলছিল, তারপরে মারা শুরু করে দিল। আমি ঠেকাতে গেছি, আমার উপরেও চড়া হয়ে মারধর করছে। আমার ডিসলোকেট আছে হাত, তবু আমার এই যে সরে গেছে, পকেটে হাত দিয়ে রেখেছি। এই হচ্ছে মারধর করলো। তিনি কি করতেন? ব্যবসায়ী। কি? বিল্ডার্স। আচ্ছা, কি মনে করছে টাকা পয়সার জন্য? হ্যাঁ, টাকা পয়সা তো বলেছে, কত টাকা চেয়েছে তা জানি না। বলছি গত কয়েক মাস আগেও তো ওখানে সেম একই ধরনের ঘটনা ঘটেছিল, তারপরে আবার এই ধরনের ঘটনা, কি বলবেন? এ যাচ্ছে তাই চলছে, মানে আর বলতে পারবো না। আতঙ্কিত? হ্যাঁ, অবশ্যই আতঙ্কিত তো হবে। কেন কেন এরকম এসে রাস্তার উপরে একজন বয়স্ক লোককে মেরে দেবে? এ তো যা ঘটছে একদম খুবই খারাপ। আপনার নাম? অনুপ রাজবংশী। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।